সত্যজিৎ রায় পরিচালিত হীরাক রাজার দেশে ছবিটি অনেকের ছেলেবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। ছবিটির গল্পে দেখা হীরার খনি, ছন্দ মেলানো কাবিক সংলাপ, হীরক রাজার কোষাগারে বাঘের মুখোমুখি গুপি বাঘা আজও স্পষ্ট মনে আছে অনেকেরই। এমনই একটি হীরার খনির সন্ধান মেলে আজ থেকে 64 বছর আগে, যেখান থেকে একটা সময় প্রতি মাসে প্রায় 166 কেজি হীরা পাওয়া যেত। রাশিয়ার মির হীরার খনির কথা বলছি। 1955 সালে রুশ ভূবিজ্ঞানী ইউরি খবরদিনীর নেতৃত্বে একটি দল এই হীরার খনির সন্ধান পান। 1957 সাল থেকে এখানে খনন কাজ শুরু হয়। এই মহামূল্য আবিষ্কারের জন্য ওই বছরই লেলিন প্রাইস, সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় ইউরি খবরদিনকে। রাশিয়ার মির হীরার খনির জন্য যে গহ্বর তৈরি হয়েছে সেটি পৃথিবীর চতুর্থ গভীরতম। এটির গভীরতা 1722 ফুট এবং ব্যাস 3900 ফুট। 1960 সাল থেকে বছরে 2000 কেজি হীরা পাওয়া যেত। এখানে খনন কাজ শুরুর প্রথম কয়েক বছর প্রতি 907 কিলোগ্রাম আকরিক থেকে 4 ক্যারেট হীরা পাওয়া যেত। 23 ডিসেম্বর 1980 সালে মির থেকে সবচেয়ে বড় হীরাটি পাওয়া যায়। হীরাটির ওজন ছিল 342.5 ক্যারেট। 2004 সাল পর্যন্ত মিরে খনন কাজ চালু ছিল, এরপর খনিটিকে বন্ধ করে দেওয়া হয়। 2009 সালে ফের এখানে হীরার সন্ধানে খনন কাজ শুরু করা হয়, তবে এবার মাটির নিচে সুড়ঙ্গ কেটে খননের কাজ করা হচ্ছে। আরও অন্তত 50 বছর এখানে খনন কাজ চালিয়ে যাওয়া যাবে বলে মত ভূবিজ্ঞানীদের। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।